আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। 100 দিনের কাজটা ম্যান্ডেটারি ছিল দিল্লির, তারা দেয়নি। যাদের ঘর পাওয়ার কথা ছিল তাদের ঘর দেয়নি। অন স্ক্রিন দেখতেই পেলেন, মুখ্যমন্ত্রী দুদিন আগেই লাইভ ভিডিওর মাধ্যমে জানিয়েছে 21 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারির পর থেকে 100 দিনের কাজের টাকা পাঠানো হবে। দীর্ঘ 2 থেকে 3 বছর পরই কিন্তু এই 100 দিনের কাজের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে শ্রমিকেরা। তো এই টাকাটি কারা পাবে, এ বিষয়ে অনেকেই কিন্তু দ্বন্দ্বের মধ্যে রয়েছেন। তো এই 21শে ফেব্রুয়ারির পর থেকে যে 100 দিনের কাজের টাকাটা আসবে সেটা কারা পাবে, তাছাড়াও এই আবাস যোজনা নিয়ে নতুন কিন্তু একটি আপডেট চলে এসেছে, বিস্তারিত জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে 21 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্য টাকা পৌঁছে দিতে বাজেটেই থাকছে টাকার সংস্থান, এবং রাজ্য বাজেট কিন্তু 8ই ফেব্রুয়ারি পেশ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো 100 দিনের কাজের শ্রমিকদের মজুরি যোগান দিতে আসন্ন রাজ্য বাজেটেই অর্থের সংস্থান করছে রাজ্য সরকার। পাশাপাশি আবাস প্রকল্পের বঞ্চিতদের মাথার ছাদের ব্যবস্থা করার সংস্থানও থাকছে বাজেটে। কেন্দ্রের থেকে বাংলার প্রাপ্য 1,20,000 কোটি টাকারও বেশি, তার মধ্যে যেমন 100 দিনের মজুরির টাকা আছে, তেমনি আছে আবাস যোজনার টাকাও। আছে 100 দিনের কাজের উপাদান বাবদ বকেয়া, তেমনি আছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকাও। বাকি আছে জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা, বকেয়ার তালিকায় আছে মিড ডে মিলের টাকাও। এইসব টাকা চেয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দাবি চিঠি দিয়েছে কেন্দ্র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এমনকি দিল্লিতে গিয়ে তার সঙ্গে এই নিয়ে বৈঠকও করেছেন মমতা, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। বাংলার মানুষ তাদের হকের টাকা পাননি। এই অবস্থায় গতকালকেই কলকাতার রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন, 100 দিনের কাজ করা বাংলার 21 লক্ষ শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্য টাকা 21শে ফেব্রুয়ারি পৌঁছে দেবে রাজ্য সরকার। সেই সূত্রেই জানা গিয়েছে আগামী 8ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় 2024-25 অর্থবর্ষের যে বাজেট পেশ হতে চলেছে সেখানে এই 100 দিনের কাজের মজুরি বাবদ টাকার সংস্থান থাকছে। 100 দিনের কাজের ক্ষেত্রে কেন্দ্রের থেকে বাংলার বকেয়ার পরিমাণ প্রায় 7,000 কোটি টাকা, এর মধ্যে মজুরি বাবদ বকেয়ার পরিমাণ 3,732 কোটি টাকা আর উপাদান বাবদ বকেয়া 3,181 কোটি টাকা, অর্থাৎ মোট বকেয়ার পরিমাণ 6,913 কোটি টাকা। উপাদানের টাকা ঢোকার কথা গ্রাম পঞ্চায়েতের ব্যাংক অ্যাকাউন্টে, মুখ্যমন্ত্রী শুধুমাত্র মজুরির টাকা মজদুরদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠাবার কথা বলেছেন। সেই টাকা রাজ্য বাজেটের মধ্যে থাকছে। 21 লক্ষ মজদুর 21শে ফেব্রুয়ারির মধ্যেই সেই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলি এখনই উপাদানের টাকা পাবেন না। আবার আবাস যোজনার ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পে নাম নথিভুক্ত থাকলেও বাড়ি পাননি 11 লক্ষ বাংলার মানুষ, তাদের ক্ষেত্রে বকেয়ার মোট পরিমাণ 6,600 কোটিরও বেশি। এই টাকাও রাজ্যের তরফে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তবে এক দফাতেই তা দেওয়া হবে না, কয়েক কিস্তিতে তা মেটানো হবে। আগামী 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটেই প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করা হবে। মূলত এখানে বুঝতেই পারছেন উপাদানের যে টাকা সেটা কিন্তু পাঠানো হবে না, শুধুমাত্র শ্রমিকেরা যারা কাজ করেছেন সেই কাজের টাকাই কিন্তু শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে, অর্থাৎ উপাদানের টাকা কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলো পাবে না। অর্থাৎ যারা কাজ করেছেন এখনও পর্যন্ত টাকা পাননি অথবা আপনাদের বকেয়া রয়েছে, শুধুমাত্র তারাই কিন্তু টাকা পাবে, এবং প্রত্যেকটা জেলার শ্রমিকই কিন্তু এই টাকাটি পাবে, কোনো পার্টিকুলার জেলাকে কিন্তু এই টাকাটি দেওয়া হচ্ছে না। 21 লক্ষ শ্রমিক 21শে ফেব্রুয়ারি থেকেই কিন্তু টাকা পাবেন। এবং আরও একটি কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপডেট, 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটেই প্রথম কিস্তি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হতে পারে আবাস যোজনার। মুখ্যমন্ত্রী কিন্তু এর আগের দিন জানিয়েছিল যে আবাস যোজনা নিয়ে আমি পরবর্তীতে জানাবো। তো 8ই ফেব্রুয়ারি যে রাজ্য বাজেটটি পেশ হতে চলেছে সেখানেই কিন্তু প্রথম কিস্তির টাকা, কবে নাগাদ আবাস যোজনার আসতে পারে সেই সংক্রান্ত কিন্তু আপডেট পাওয়া যাবে। তো 8ই ফেব্রুয়ারি কিন্তু সেই বাজেটেই আমরা পেয়ে যাব আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তো 11 লক্ষ মানুষের কিন্তু নাম স্যাংশন হয়ে রয়েছে, তারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পায়নি, তো তাদের কিন্তু প্রথম কিস্তির টাকা আসতে চলেছে খুব শীঘ্রই 8ই ফেব্রুয়ারি কিন্তু সেটা জানা যাবে। এটা কিন্তু আবাস যোজনার, এবং 100 দিনের কাজের টাকা সকলেই পেয়ে যাবে, যাদের বাকি রয়েছে অথবা যারা কাজ করেছেন টাকা পাননি আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। 21 লক্ষ শ্রমিক কিন্তু 21শে ফেব্রুয়ারির পর থেকেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, অথবা 21শে ফেব্রুয়ারি থেকে কিন্তু টাকা পাঠানো শুরু করা হবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।